नमस्कार बुकिश बंग बुकिश लाइफे स्वागत। आजकल भिडियोते जो बोईटा निये कथा बोलबो सेई बोईटा हलो चित्तरंजन मायतिर लेखा अग्निकन्या। एई बोईटा हिस्टोरिकल फिक्शन बुक सजेशन्स भिडियोते आमी एई बोईटार कथा बोलेछिलाम आर तार साथे एटाओ बोलेछिलाम जे एई बोईटा निये आमार आलादा करे एकटा रिव्यू भिडियो करार इच्छा रयेछे। आर सेटा करार अन्यतम कारण हलो आमार मने हय एई बोईटा कोथाओ ना कोथाओ भीषणभावेई आंडार रेटेड। अनेक समय प्रचारेर अभावे अनेक भालो बोई पाठकेर जानार बाइरे थेके जाय। আমার মনে হয় এই বইটাও সেরকমই একটা বই। বইটা দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে আর এটার মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা, পৃষ্ঠা সংখ্যা 296। বইটাতে লেখকের মোট 5টি ঐতিহাসিক উপন্যাস সংকলিত হয়েছে এবং যে কারণে এই 5টি উপন্যাসকে একসূত্রে গাঁথা যায় সেটা হলো এই 5টি উপন্যাসেরই কেন্দ্রীয় চরিত্র ইতিহাসের কোনো না কোনো বীরাঙ্গনা নারী। তবে খুব একটা অতীত ইতিহাস নয়, ইংরেজ শাসনকালে কোনো না কোনোভাবে অসম সাহসিকতা এবং বীরত্বের নজির রেখেছিলেন কিন্তু সেভাবে মানুষ তাদের কথা জানে না, এই রকম 5 জন নারী উঠে এসেছেন এই উপন্যাসে। এই বইয়ের প্রথম উপন্যাসটার নাম হলো সিংহবাহিনী। বাংলার পশ্চিম প্রান্তে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিহারের ঘাটশিলার পটভূমিতে রচিত, যেখানকার অধিবাসীদের মধ্যে অধিকাংশই ছিলেন কুর্মি, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর মানুষ। জমিদারি প্রথা সে সময় প্রচলিত ছিল এবং জমিদাররা রাজা ও রানী নামে পরিচিত হতেন। কর্ণগড়ের রাজা অজিত সিংহের রানী শিরোমণি এই উপন্যাসের প্রধান চরিত্র। রাজা মারা যাওয়ার পর থেকে রানী শিরোমণি নিজেই তার জমিদারি পরিচালনা করতেন, কিন্তু ইংরেজ আমলে ইংরেজ শাসকেরা রানীর অধীনে থাকা নিষ্কর জমির উপরে কর ধার্য করতে শুরু করে। সেই জমিতে বসবাসকারী রানীর প্রজারা স্বাভাবিকভাবেই বিক্ষোভে ফেটে পড়ে, কিন্তু তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য কোনো আবেদন নিবেদনের পথে যায় না, তারা সরাসরি সরকারি কর্মচারীদের উপরে আক্রমণ করতে থাকে। রানী শিরোমণি ছিলেন এই বিদ্রোহীদের নেতৃত্বে এবং রানীর নির্দেশে এই বিদ্রোহীরা একের পর এক সরকারি অফিস কাচারি আক্রমণ করতে থাকে। এই আন্দোলনে রানীর প্রধান সহযোগী ছিলেন সর্দার অচল সিংহ। ইংরেজরা অবশ্যই নির্বিকারভাবে রানীর এই আন্দোলন মেনে নেয়নি এবং তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু একজন দৃঢ়চেতা, স্বাধীনচেতা এবং অসম সাহসী নারীর বিরুদ্ধে ইংরেজরা শেষ পর্যন্ত জিততে পেরেছিল কিনা সেটাই আপনি দেখবেন এই উপন্যাসে। দ্বিতীয় উপন্যাসটার নাম দহন এবং আবারও প্রেক্ষাপট মেদিনীপুর জেলার কাঁথি। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামে বীরেন্দ্রনাথ শাসমলের অনুপ্রেরণায় স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন একজন সাধারণ গৃহবধূ পদ্মা, এবং কিভাবে একজন সাধারণ গৃহস্থ রমণী থেকে তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী, কতটা অত্যাচার সহ্য করেও চালিয়ে গেছিলেন তার সংগ্রাম, সেই সব গল্পই উঠে এসেছে এই উপন্যাসটাতে। আইন অমান্য আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল লবণ আইন ভঙ্গ করা। মেদিনীপুর এবং তার সংলগ্ন অঞ্চলের বিপ্লবীরা সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে এই আইন ভঙ্গ করতে চেয়েছিলেন, কিন্তু তাদের কর্মসূচি বুঝতে পেরে ইংরেজ পুলিশ এবং সেপাইরা পুরো সমুদ্র তীরবর্তী অঞ্চল ব্যারিকেড করে দিয়েছিল যাতে কোনোভাবেই বিপ্লবীদের হাতে সমুদ্রের জল পৌঁছতে না পারে। এবং সেই সময়ে অসাধারণ বুদ্ধিমত্তা আর সাহসিকতার সাথে কি পদ্ধতিতে পদ্মা পুলিশের চোখে ফাঁকি দিয়ে সমুদ্রের জল সত্যাগ্রহীদের হাতে পৌঁছে দিতেন সেই গল্পও আপনি শুনবেন এই উপন্যাসটাতে। তৃতীয় উপন্যাসটির নাম ঝঞ্ঝাবর্ত। এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ে মেদিনীপুরের লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা এবং স্বজনহারা হয়ে পড়েন, এবং সেই একই সময় বাংলার রাজনীতিতেও চলছে একটা টালমাটাল অবস্থা। একদিকে ভারত ছাড়ো আন্দোলনে বাংলার সকল মানুষ, ছাত্র, শিক্ষক, কৃষক, মজুর নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছেন, আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাংলায় শুরু হয়েছে দুর্ভিক্ষ, কিন্তু তারই মধ্যে চলছে ইংরেজদের অত্যাচার। এই পরিস্থিতিতেই আবারও একজন বীরাঙ্গনা নারী ললিতা সিংহের কাহিনী উঠে এসেছে এই উপন্যাসে। চতুর্থ উপন্যাসটার নাম হলো ইস্পাতের তলোয়ার। সিংভূম জেলার আদিম অধিবাসী অর্থাৎ আদিবাসীদের দখলে থাকা পাহাড় জঙ্গলে ঘেরা নিষ্কর জমির উপরে ইংরেজরা কর ধার্য করতে শুরু করে। স্বাভাবিকভাবেই আদিবাসীরা এটা নির্দ্বিধায় মেনে নেয় না, তারা বিদ্রোহ শুরু করে এবং তাদের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন আবারও একজন নির্ভীক বীরাঙ্গনা নারী যার নাম হলো সনিচারী। এই উপন্যাসটা লেখক লিখছেন একজন প্রত্যক্ষদর্শী ইংরেজ ডাক্তারের ভূমিকায়, যিনি নিজে ইংরেজ সরকারের কর্মচারী হয়েও বারবার সনিচারীকে বাঁচান এবং তার চিকিৎসা করেন, কারণ সনিচারীর অসাধারণ চরিত্র তাকে মুগ্ধ করেছিল। সারান্দার অরণ্যের পটভূমিতে ডক্টর জনসনের জবানিতে সনিচারীর জীবন আপনি দেখবেন এই উপন্যাসটাতে। পঞ্চম উপন্যাসটার নাম হলো সমুদ্রেশ্বর। ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর সংঘবদ্ধ লড়াইকে ভেঙে দেওয়ার জন্য ইংরেজরা অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল সাম্প্রদায়িক দাঙ্গাকে। ভারতবর্ষের প্রধান দুটো ধর্ম সম্প্রদায় হিন্দু এবং মুসলমানদের ঐক্যকে ভেঙে দিয়ে তাদেরকে পর
পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেবার চেষ্টা করেছিল তারা। কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মানুষেরা কিভাবে কোনো প্ররোচনায় পা না দিয়ে নিজেদের মধ্যে এই ঐক্যটাকে বজায় রাখতে পেরেছিলেন সেটাই মূলত লেখক দেখিয়েছেন এই উপন্যাসে। বইটার ভালো খারাপ দিকগুলো সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই আমি বইটার ভালো দিকগুলো সম্পর্কে বলবো। বইটা পুরোটাই সাবলীল চলিত ভাষায় লেখা, যার ফলে কোথাও আপনার পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয়ত, এই বইটা ফিকশন হলেও এই পাঁচটি নারী চরিত্র কিন্তু পুরোটাই লেখকের কল্পনা প্রসূত নয়। খানিকটা কল্পনা এবং খানিকটা ইতিহাস মিলিয়ে এই উপস্থাপনা নিঃসন্দেহে ভালো লাগবে। সেই সময়কার ভারতের রাজনৈতিক অবস্থা, সমাজ এবং সাধারণ মানুষের উপরে রাজনীতির প্রভাব, এটাকে লেখক ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। সিংহ বাহিনীতে, অর্থাৎ এই বইয়ের প্রথম উপন্যাসে, একেবারে ইংরেজ শাসনের গোড়ার দিকের সময়ের কথা এবং তার পরবর্তী উপন্যাসগুলোতে ক্রমশ আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের কথা উঠে এসেছে এবং সেই পটভূমিতে জনগণের কী অবস্থান ছিল সেটাও লেখক খুব ভালোভাবে দেখিয়েছেন। কিন্তু কোনো জায়গায় আপনার এটা মনে হবে না যে লেখক মূল গল্প থেকে সরে গিয়ে আপনাকে নিরস ইতিহাস শোনাচ্ছেন। যে পাঁচটি চরিত্রকে নিয়ে এই পাঁচটি উপন্যাস লেখা হয়েছে, তার প্রত্যেকটা চরিত্রই অত্যন্ত দৃঢ় এবং মনে দাগ কেটে যাওয়ার মতো। কিন্তু তা সত্ত্বেও আমার সব থেকে ভালো লেগেছে ইস্পাতের তলোয়ার এই উপন্যাসটার শনিচারী চরিত্রটাকে। সবশেষে বলবো যে ইংরেজ শাসনের সময়কালকে নিয়ে প্রচুর ফিকশনাল উপন্যাস নিশ্চয়ই লেখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেভাবে পাঁচটা অসাধারণ নারী চরিত্রকে নিয়ে পাঁচটি উপন্যাস এই বইতে সংকলিত হয়েছে সেটা অবশ্যই একটা অভিনব কনসেপ্ট। গল্প নিয়ে বা উপন্যাসগুলো নিয়ে সেরকম খারাপ লাগার কোনো কিছু নেই, তবে বইটা নিয়ে একটা কথা বলবো যে এর প্রত্যেকটা পাতার প্রিন্ট অত্যন্ত ছোট এবং প্রতিটা লাইনের মাঝখানের স্পেস খুবই কম, যার ফলে পড়তে খানিকটা অসুবিধা হয়েছে। দেশ পাবলিশিংয়ের বইতে সাধারণত এরকম থাকে না, তো এই জিনিসটাই এই বইটার একমাত্র সমস্যা। বইটা আপনি পড়বেন কি পড়বেন না এই প্রশ্নের উত্তরে বলবো যে হিস্টোরিক্যাল ফিকশন যদি আপনার পছন্দ হয় আর এই বইয়ের উপন্যাসগুলোর বিষয়বস্তুগুলো শোনার পরে যদি আপনার মনে হয় যে এই ধরনের লেখা আপনার ভালো লাগবে, তাহলে নিঃসন্দেহে বইটা পড়ে দেখতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও বুক রিলেটেড ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে রাখতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, বই পড়ুন, নমস্কার।